নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজকে সকালে সকলকেই সুপ্রবাদ জানিয়ে আমি আমার দর্শকদের জন্য আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি তো আজকে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি আজকের আপডেটটি হচ্ছে সিবিআই তাদের চার্জশিট সম্পূর্ণ করে ফেলেছে এবং তারা সম্পূর্ণ লিস্ট তৈরি করে ফেলেছে এবং সেখানে রয়েছে একাধিক নেতা মন্ত্রী এবং মিডিলম্যান এজেন্টদের নাম তো এই সমস্ত রিপোর্ট অনুযায়ী এবারে কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে তাদের হেফাজতে ডাক জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছেন তো এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্যানেলে যে এত দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির রিপোর্ট কিন্তু পেশ হতে চলেছে আজকেই সিবিআইয়ের লাস্ট দিন এই তদন্তের এবং আগামী দুই তারিখ যখন কোর্ট খুলবে কোর্টে কিন্তু এটা সাবমিট হবে এবং চার তারিখে এই মামলাগুলো রয়েছে তো সেই দিন কিন্তু বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের প্যানেল সম্পূর্ণ বাতিলের মুখেই যাবে তো আজকে এই নিয়ে আপনাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন তবে তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যারা প্রথমবার আমার চ্যানেলে এসছেন আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের আপডেট সবার প্রথমে সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা এবার আজকের ভিডিওটি শুরু করি পশ্চিমবঙ্গে টেট রিক্রুটমেন্ট স্ক্যাম এটি একটি ভারতবর্ষের ইতিহাসে বৃহত্তর রিক্রুটমেন্ট স্ক্যাম কেননা এর আগে আমরা মধ্যপ্রদেশের ব্যাপম দুর্নীতিকাণ্ড দেখেছি এটা হয়তো তার থেকেও অনেক বড় দুর্নীতির জাল এবারে ফাঁস হতে চলেছে এবারে এই দু হাজার চোদ্দো প্রাইমারি টেটকে নিয়ে মানিক ভট্টাচার্য চেয়ারম্যান থাকাকালীন যে দুর্নীতির জাল ছড়িয়ে পড়েছিল এবং দুর্নীতির যোগ্য শিক্ষকরা যে নিয়োগ পেয়েছিল তার সমস্ত তত্ত্ব কিন্তু সিবিআই তৈরি করে ফেলেছে এবারে শুধু পার্থমানিক নয় পার্থমানিক তো আগেই তারা জেলে ঢুকেছে এই নিয়োগ দুর্নীতির অপরাধে এবারে কিন্তু সিবিআই একাধিক নেতা মন্ত্রী সহ একাধিক এজেন্টকে এবারে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছেন কেননা সিবিআই তাদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ফেলেছেন কেননা বিচারপতি সোমেন সেন সিবিআইকে কিছুদিন আগে নির্দেশ দিয়েছিলেন যে দীর্ঘদিন ধরে এভাবে পার্থ মানিকের মতো এ সমস্ত লোকদেরকে জেলে আটকে রাখা যাবে না তার জন্য দুর্নীতির উপযুক্ত প্রমাণ এবং এই তদন্তকে অতি দ্রুততার সাথে শেষ করতে হবে নইলে কোনোভাবেই কোনো মানুষকে অকারণে আটকে রাখা যায় না এমনটা কিন্তু মন্তব্য করেছিলেন বিচারপতি সৌমেন সেন এবং সেই সাথে সময়সীমা বেঁধে দিয়েছিলেন সিবিআইকে যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে এবং উপযুক্ত রিপোর্ট আদালতে জমা করতে হবে এবং সেই মোতাবেক সিবিআই কিন্তু দ্রুত গতিতে তদন্ত চালিয়ে এই সমস্ত রিপোর্ট জোগাড় করে ফেলেছে এবং ষোলো হাজার পাঁচশো এবং বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশে যে বিপুল পরিমাণ দুর্নীতি হয়েছে সেখানে কিন্তু পঞ্চাশ জনের নাম উঠে এসেছে একাধিক নেতা মন্ত্রী সহ প্রতিটা জেলায় যারা এজেন্ট হিসেবে কাজ করত তাদের সকলের নাম উঠে এসেছে তালিকায় তাদের মধ্যে উল্লেখযোগ্য নামগুলি হলো তৎকালীন প্রাথমিকের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য এবং তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এছাড়াও নাম রয়েছে তেহট্টির বিধায়ক তাপস সাহার নাম রয়েছে প্রবীর কয়াল জীবনকৃষ্ণ সাহা জাফিকুল ইসলাম কানাই মন্ডল নবকুমার সাহা জয়দীপ দাস অমল আচার্য বাপ্পাদিত্য দাসগুপ্ত দেবরাজ চক্রবর্তী দীপক জানা ফিরোজ আনসারি ফিরোজ আনসারি মালদার কিন্তু একজন বিখ্যাত এজেন্ট যা হাত ধরে কিন্তু একাধিক কয়েক হাজার চাকরি হয়েছে প্রাথমিকের ইমরান ইনিয় মালদার পলাশ মণ্ডল এবং বিবাস অধিকারীর নাম উঠে এসেছে এবং এছাড়াও রাকেশ সিং বেঞ্জামিন হেমরাম, তাপস মিশ্র নিখিলেশ বেরা আরণ্যক আচার্য কালীপদপতি অতনু গুচ্ছায়িত অমিতাভ মণ্ডল পিপুল উদ্দিন শেখ নবকুমার দাস মৃণাল চক্রবর্তী সংগ্রাম কামরুদ্দিন ওরপে কামু সুদীপ গঙ্গোপাধ্যায় হৃদয় সাহা অমীয় মাইতি মাস্তু দাস মহাপাত্র পিরুলাল পারুই উমাপদ ভূঁইয়া নবকুমার সাহা আরাধনা নীলাদ্রি ঘোষ কুন্তল ঘোষ সমীর চক্রবর্তী প্রমুখ এদের নাম কিন্তু সিবিআইয়ের তালিকায় রয়েছে এবং এদেরকে খুব শীঘ্রই সিবিআই এবারে এদের বিরুদ্ধে আদালতে রিপোর্ট জমা করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছে এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ নিয়োগে যে বিপুল পরিমাণ দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই দুর্নীতির চাল খোলার জন্যই সিবিআই কিন্তু এবারে উঠে পড়ে লেগেছে এবং আদালত যা নির্দেশ দেবে এ বিষয়ে সেই মোতাবেকই কিন্তু সিবিআই কাজ করতে চলেছে তবে একাধিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে ফাইনাল ল্যাপে চলে এসেছে সিবিআই এবং তাদের তরফ থেকে দুটি আলাদা আলাদা তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকাতেই কিন্তু মন্ত্রী সহ প্রভাবশালী ব্যক্তিদের নাম এবং মিডিল ম্যানদের নাম রয়েছে এবং এই সমস্ত লোকগুলো হয়তো এবার পার্থ মানিকের মতোই অবস্থা হতে পারে এবং বিয়াল্লিশ হাজার নশো যে প্যানেল নিয়ে বারবার দুর্নীতির অভিযোগ এবং অস্বচ্ছতার অভিযোগ উঠছে সেই সমস্ত রিপোর্ট এবারে কিন্তু হয়তো পাবলিকের সামনে প্রকাশ হবে এবং এছাড়াও ওএমআর দুর্নীতি মামলা ওএমআরকে ম্যানোপুলেশন বা ডিজিটাইজড কপি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রথম থেকে জানিয়ে আসছে যে তারা অরিজিনাল ওএমআর কপি নষ্ট করে ফেলেছে এবং সেই জন্য কিন্তু সিবিআই ওএমআর এর তদন্ত করতে গিয়ে বিপুল পরিমাণ ওএমআর কপি উদ্ধার করেছে সিবিআই এবং সেগুলিকে ফরেনসিক রিপোর্টে পাঠানো হয়েছে এবং সেই সম্পর্কে সমস্ত তথ্য ইতিমধ্যে সিবিআই তাদের রিপোর্ট আকারে পেশ করতে চলেছে এবং এই ওএমআর সিট মূল্যায়নের যিনি দায়িত্বে ছিলেন রায় রায়ন কোম্পানি তার কর্ণধারকে কিন্তু গ্রেপ্তার করেছে ইতিমধ্যে সিবিআই এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করে ফেলেছেন সিবিআই সে সম্পর্কে যথেষ্ট রিপোর্ট সিবিআই রাতে রয়েছে তাই ওএমআর মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে থাকাকালীন উনি কিন্তু পর্ষদের যিনি সভাপতি রয়েছেন তাকে গৌতম পালকেও জিজ্ঞাসাবাদের জন্য অর্ডার দিয়েছিলেন এবং পর্ষদ সভাপতি গৌতম পালকে একদিন টানা পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই উনি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা সাময়িক রক্ষা কবচ নিয়ে আসে তবে আদালতে এই সমস্ত রিপোর্ট পেশ হওয়ার পর এবং ওএমআর দুর্নীতি সমস্ত রিপোর্ট সিবিআই সঠিকভাবে পেশ করার পর হয়তো নতুন কিছু অপেক্ষা করছে এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের প্যানেলের চাকরিরত সার্ভিস টিচারদের জন্য এবং বঞ্চিত চাকরি প্রার্থী যারা এখনও পর্যন্ত তাদের বঞ্চনার শিকার হয়েই যাচ্ছেন তাদের জন্য হয়তো নতুন বছরে অনেক কিছুই অপেক্ষা হতে চলেছে তো আগামী চার তারিখে এই মামলাগুলো উঠবে এবং চার তারিখে ওঠার পরে সেদিনই হয়তো এই বিষয়ে কলকাতা হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত এবং চূড়ান্ত রায় গ্রহণ করতে চলেছেন এবং সেই হিসাবে হয়তো সিবিআইকেও অর্ডার দিতে চলেছেন যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে তো বন্ধুরা দেখা যাক এবং শেষ পর্যন্ত আমরা চার তারিখ অব্দি ওয়েট করব যেহেতু এখন কোর্ট বন্ধ তো আজকে আপনাদের জন্য এটুকুটা আপডেট রইল আবার পরবর্তী আপডেট নিয়ে আসছি কিছুক্ষণ পর আপনারা অপেক্ষা করুন তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আজকে বছরের শেষ দিন আজকে দু হাজার তেইশের লাস্ট দিনে সকলেই আনন্দ করুন আজকে দিনটি ভালোভাবে কাটান আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসছে আপনারা অপেক্ষা করুন